এখন আমরা আঙুর ফল আঁকা শিখব। আমরা দেখব কিভাবে খুব সহজেই আমরা আঙুর ফল আঁকতে পারি। আমরা প্রথমে আঙুর ফলের পাতাটা এঁকে নিচ্ছি। এবং পাতার ভেতরের অংশগুলোতে আমরা এইভাবে কিছু দাগ দেব। এবং এই অংশটাতে এইভাবে কিছু পেঁচানো দাগ টানব। এখন আমরা পাতার এই অংশে আমরা এইভাবে কিছু বৃত্তাকার এবং অর্ধবৃত্তাকার কিছু দাগ টানব। এভাবেই আমরা খুব সহজে আঙুর ফল আঁকতে পারি।